জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকার কার্যক্রম এবং প্রথম মেধাতালিকায় যারা মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলে তোমাদের ফলাফল আগামী 21 জুলাই বিকাল 4টায় প্রকাশ করা হবে। ফলাফল যেদিন প্রকাশ করা হবে ওই দিন বিকাল 4টার পরে গিয়ে তুমি ফলাফল চেক করতে পারবে দুইটি পদ্ধতির মাধ্যমে। প্রথমটি হচ্ছে SMS দিয়ে, অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব যে বিষয়টি, সেটি হচ্ছে প্রথম মেধাতালিকায় যারা ভর্তি হয়ে মাইগ্রেশন করেছিলে বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলে তাদের মাইগ্রেশনের ফলাফল কীভাবে জানা যাবে এবং মাইগ্রেশনের ভর্তির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই শেয়ার করব যারা মাইগ্রেশন করেছিলে বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলে তারা ফলাফল কীভাবে চেক করবে। ফলাফল চেক করার জন্য যথারীতি দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে SMS এবং অপরটি হচ্ছে ওয়েবসাইট। বিকাল 4টার পরে গিয়ে ফলাফল দেওয়া হলে SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। SMS দিয়ে দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে যাবে, টাইপ করবে NU ATHN Admission Roll Number, টাইপ করে 1622 নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং ফিরতি SMS-এ তোমার ফলাফল জানানো হবে। যদি তোমার মাইগ্রেশনে বিষয় পরিবর্তন হয় তাহলে তোমার কোন বিষয় পরিবর্তন হয়েছে সেই বিষয়ে জানানো হবে, এছাড়াও কলেজ উল্লেখ থাকবে, ঠিক আছে? এবং তুমি জানতে পারবে যে বিষয় পরিবর্তন হয়েছে কিনা। যদি বিষয় পরিবর্তন না হয় তাহলে পূর্বে যে সাবজেক্টে চান্স পেয়েছিলে সেই সাবজেক্টের রেজাল্ট শো করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই তোমার রাত 9টার পরে গিয়ে একটিবার চেক করে দেখতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হলে প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এখানে আসার পর অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে ক্লিক করে দিবে, এরপর তোমার সঠিক রোল নম্বর পিন নম্বর দিয়ে তুমি লগ ইন করে দিবে। লগ ইন করে দেওয়া মাত্রই তোমার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি চলে আসবে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যদি বিষয় পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমাকে এখানে দেখাবে যে তোমার বিষয়টা পরিবর্তন হয়েছে দ্বিতীয় মেধাতালিকায় এবং তুমি চাইলে এখান থেকে ডাউনলোড চেঞ্জ সাবজেক্ট ফ্রম এরকম একটি অপশন তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমার ডাউনলোড করে নিতে হবে যে সাবজেক্টটি চেঞ্জ হয়েছে সেই সাবজেক্টের ফর্মটি, ঠিক আছে? এবং ওই ফর্মটি ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে। তো এটি ছিল মূলত ফলাফল চেক করার পদ্ধতি। এবারে তোমাদের সাথে শেয়ার করব ভর্তির কী পদ্ধতি রয়েছে। তো দেখো, মাইগ্রেশন করে যদি বিষয় পরিবর্তন হয় তাহলে কী কী করতে হবে সেই বিষয় কিন্তু এই নোটিশে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? একটু লক্ষ্য করো, এখানে উল্লেখ করেছে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট বা PDF কপি সংগ্রহ করতে হবে 21-7-2022 থেকে 28-7-2022 মধ্যে। তো এই 7 দিনের মতো সময় দেওয়া হয়েছে, এই 7 দিনের মধ্যে তোমার এই কাজটি করতে হবে। প্রথম মেধাতালিকায় যারা মাইগ্রেশন করেছিলে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের যে বিষয়টি পরিবর্তন হয়ে চান্স পাবে সেই বিষয়টি নিয়ে তোমার পড়তে হবে, সেই বিষয়টি আর পরিবর্তন করার কোনো সুযোগ তোমার দেওয়া হবে না, ঠিক আছে? এছাড়াও এখানে আরও একটি বিষয় রয়েছে, উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম মেধাতালিকায় যে সাবজেক্টে চান্স পেয়েছিলে সেই সাবজেক্টের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। অর্থাৎ মাইগ্রেশন করে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করে নতুন যে সাবজেক্টটি পেয়েছো সেই সাবজেক্টের ভর্তি নিশ্চিত হয়ে যাবে, অটোমেটিক প্রসেস এটি। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের যে সাবজেক্টে চান্স পেয়েছিল সেই সাবজেক্টের ভর্তি বহাল থাকবে এবং এখানে তোমার আলাদা করে নতুন করে ভর্তি হতে হবে না বা ভর্তির জন্য কোনো টাকা পয়সাও কিন্তু কলেজে জমা দিতে হবে না। যেরকমভাবে প্রথম মেধাতালিকায় চান্স পাওয়ার পরে তোমাদের ভর্তি হতে হয়েছিল টাকা পয়সা নিয়ে, একাডেমিক পেপার নিয়ে বা অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে তোমার ভর্তি হওয়া লেগেছিল, কিন্তু এইবার তোমার যদি বিষয় পরিবর্তন হয়ে যায় তাহলে নতুন করে আর তোমার ভর্তি হতে হবে না, এটা অটো প্রসেসের মাধ্যমে তোমার সরাসরি পরিবর্তিত সাবজেক্ট বা বিষয় পরিবর্তন হয়ে নতুন যে সাবজেক্টটি তুমি পেলে সেই সাবজেক্টে অটোমেটিক ভর্তি হয়ে যাবে। এছাড়াও আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন বিষয় পরিবর্তনে ভর্তির ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ তোমার অনলাইনের মাধ্যমে ভর্তির ফর্মটি নিশ্চয়ন করতে হবে না, শুধুমাত্র তোমার ভর্তির ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে?
অর্থাৎ প্রথম মেধা তালিকায় চান্স পর পরে তোমাদের একটি ভর্তির ফর্ম পূরণ করতে হয়েছিল, সেই ভর্তির ফর্মটি পুনরায় আর পূরণ করতে হবে না। এছাড়াও বিষয় পরিবর্তনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর ফিও কিন্তু প্রদান করতে হবে না। অর্থাৎ বিষয় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোনো ফি বা কোনো টাকা পয়সা বা ভর্তির জন্য নতুন কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র তোমার অনলাইন থেকে যে ফর্মটি পেলে সেই ফর্মটি কলেজে জমা দিতে হবে। যদি বিষয় তোমার পরিবর্তন হয় তাহলে যে বিষয়টি পরিবর্তন হয়ে পাবে সেই বিষয়ে তোমার পড়তে হবে। আর যদি তুমি চাও যে আমি ওই বিষয়টি নিয়ে পড়বো না, সেক্ষেত্রে তোমার ভর্তি বাতিল করতে হবে। এবং অনেকেই বলছিলে যে ভাইয়া ভর্তি বাতিল করলে কি ভর্তির যে টাকাটা আমার কলেজে দেওয়া হয়েছে সেই টাকাটা ফেরত পাবো কিনা? তো অনেক কলেজ আছে তারা ফেরত দেয় না। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি মাইগ্রেশন করে বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করে বিষয় পরিবর্তন হয়ে যায় তাহলে তোমার যে সাবজেক্টে চান্স হয়েছে ওই সাবজেক্টে ভর্তি হতে হবে এবং ওই সাবজেক্টে তোমার পড়তে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।